সালমান প্রহমান বাংলাদেশের সব শীর্ষ ধনীদের মধ্যে দশ জনের ভিতরে এক যাইলে গো নৌকায় টলারে কইরা ইন্ডিয়া পালায় যাওয়া দিছিল চান্দু এমনি বন্ধু আনিসুল হক বানাইছো আনিসুল হক ধরা খাওয়ার পরে কয় আমার একটা দাড়িশ বয়ে রয়েছে ওইটা কিন্তু তোমাকে সালমান এফ রহমান পোস্ট গাছ কয় না বিশ্বাস করে তো ফেরেস্তার মতো জিবরাইলের মতো দাড়ি সে তো আব্দুল কাদের জিলানির মতো দাড়ি ইমাম গাজালের মতো দাড়ি কয় বেডা আমার মতো বাসার লাগে উনিও সব পান সব পা করছে চেক করে দেখ উনি যাই যখন বাতাম দিছে কত সালমান এই কিনা কহ মনে রাখ আল্লাহ সাজ দেয় বলেন 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 সাজ দেয় সাজ দেয় দেখবেন আপনাকেও গ্রামে যারা রাজনীতি করছে সতেরো বছর আওমিলি করে ঠিকই প্রতীক সূত্র হিসেবে বাপ করছে দাদায় করছে বঙ্গবন্ধু লোকে মুক্তিযোদ্ধা করছে তারা আওমিলি করে ঠিকই কিন্তু মানুষের ক্ষতি করে নাই এরা ঠিকই বৌলে খাটে ঘুমাইতেছে সে যে দলি হোক তারা ঠিক মতো ঘুমাই আর যেই হারামিগুলা জুলুম করছে

মানসের কাছে জেল কাটাইছে আয়না ঘরে রাখছে আয়না ঘর থেকে এখন যে ওলিগুলা বাইরে হইতাছে যার আয়না ঘরে ভিতরে এক বছর ছিল আমি মনে করি সবাই আল্লাহর ওলি কথা বলেন না কেন ডাইরেক্ট কবরের থেকে আইছে আয়না ঘর মানে কবর আয়না ঘর নামে যে বাংলাদেশে জেলখানার মধ্যে আয়না একটা ঘর আছে একদিন জানতাম আয়না মানিসে হারা দেয় হ্যাঁ আয়না জবারে ঘর আছে এটা তো জানতাম না আমি বর্তমান সরকারকে বলবে এবং পরে যারা আসবে যেই সরকারই আসুক আয়না ঘরে যারা নিরহ মানুষদেরকে অপরাধী সাজাইয়া আলেমুলামা সহ আয়না ঘরের মধ্যে যাদেরকে টর্চারিং করছে টর্চারিং ছেলে প্রত্যেকটা আওয়ামী লীগের আওয়ামী লীগের এমপি মন্ত্রী এবং ডিবি هارুন সহ বেনজির বদমেশ তো গেছে গা বেনজিরে তো আর আনন যাইবো না ও মেজর ডালিমের মতো পলাইছে কথা বলেন না কেন মিজর ডালিম রেজিন এই দেশে কম চেষ্টা করে নাই কিন্তু পারে নাই আনতে এই বদমাস বেঞ্জির আনতে পারবে না আপনি চিন্তাও করেন না ওরে আনতে পারবে না কিন্তু ঠিক যেইগুলা বাংলাদেশে আছে প্রত্যেকটা করে আয়না ঘরের মধ্যে নিয়ে বুঝাই দিতে হবে আয়না ঘর যাদের জন্য বানানো হইছিল আয়না ঘর কারে কয় কথা বলেন না কেন আল্লাহ তোমার কাছে বিচার বিচার তোমার আছে জানি তোমার বিচার আস্তে আস্তে হবে বাংলার বিচার খুব দ্রুত আল্লাহর বিচার জোরে বলেন আল্লাহর বিচার ভালো করে বোঝার চেষ্টা করবেন আমি জানি এখন আপনারা কইবেন এবং আমার মিডিয়া কারণ আমি তো যেখানেই যাই আমি ভাবি নাই যেখানে মিডিয়া আইব আমি পালাই আজকে নামাজটা পড়াইতে চাইছিলাম মিডিয়া বুঝছে আজকে লাভ বেশি আজকে তো আর নাই আওয়ামী লীগ সরকার কিন্তু মনে রাখতে হবে যেই সরকারি ক্ষমতে আসুক না কেন বিশ্ব সরকারে ভুলে গেলে চলবে না কথা বলেন না কেন ওই বিশ্ব সরকার ওনার নাম কি আল্লাহ যারা মনে হয় ভয় পাইতেছেন এখন আর ভয় নাই ওনারে ডাক দিলে কোনো ভয় নাই আওয়ামী লীগ সরকার আমলে ডাক দেন আর বিএমপির আমলে ডাক দেন আর এখন যিনি আসছেন চাষা ডাক্তার ইউনুস মানুষ বিপদে বলে দোয়া ইউনুস পরে এখন আর কোন দিক যাওয়া লাগবো না খালি ওনার ভবনে গেলে ইউনুস কে ডাকলে দুনিয়ার দুই টাকার টাকার স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমতা আইজ আছে কাল নাই কথা কাদেলের এক ব্যক্তিতে বাবা বিয়ামারা পায়খানা করত আমরা হুজুররা রিমান্ডে মায়ের খাইতে খাইতে স্টেজে বইয়া সরকারের বিরুদ্ধে কথা কইতে সাহস পাই নাই স্টেজে ওঠার আগে আওয়ামী লীগের পাত্তি নেতা ভুডার গরে ভুডা যেটা হাইক্যা ঠিক মতো পানিও খরচ করে না অন্যতায় ডাক দিলে পানি খরচ করা থুইয়া দৌড় মারতো এ কথা কর না কেন শেখ হাসিনার ছবি তার বাপের ছবি উপরে দিয়া ফেস্টুনি তালাইয়া প্রত্যেকটা রাস্তার মরে মরে লাগাইতো দেন তো বাংলাদেশে অনেকটাও আসেনি এই তো সাতার ক্ষমতা এমনকি শেখ হাসিনার গণভবনে তাও একটা ছবি নেই কথা কর না কেন যে দেশ স্বাধীন করছে বঙ্গবন্ধু যে যার ডাকে লক্ষ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে নামে গেছে আজকে তার মূর্তি তার ভাষ্য তার ভাস্কর্য গলায় রশি বাইন্দে টাইনে টেনে ভাইঙ্গে বাইঙ্গে। এমন কি মাথার উপর উঠে মুইতে দিচ্ছে কথা কর না কেন ক্ষমতা কার এর দ্বারাও যদি আপনার ইমান ঠিক না হয় চান্দু চাষা আর ওইব না আমলিকের সব চান্দু গুলারে বলবো সবগুলা সময় আছে এখনো এক বছরের সিল্লায় যাও কত কর না কেন পুলিশের মায়ের থেকেও বাসতে পারবা আর জনগণের মুদ খাওয়ার থেকেও বাঁচতে পারবা কারণ পনেরো বছর চান্দুরা কম জুলুম করো একটা ইমামকে বাংলাদেশে ঠিক মতো কথা বলতে দাও নাই খালি সুদের বিরুদ্ধে কথা বলছে আমলিকের সভাপতি মসজিদের সভাপতি নামাজটা শেষ হওয়ার আগে ওই তিন নাম্বার কাতারে বদমাস বইয়েই

শেখ হাসিনা যদি বাংলাদেশে কখনো পাড়া দেয় দুই দিনের লেগে হইলেও আয়না করে যাই তুই আমার বিশ্বাস আয়না করে যাই তুই শুধু একটা কথা বলে দিয়ে যাই ক্ষমতা কে দেয় কে নেয় এই মসজিদের উদ্বোধন অনুষ্ঠানে বলে গেলাম আমি কয়দিন বাসবো জানি না ও আওয়ামী লীগের সান্দুরা এখানে বহুত আওয়ামী লীগের সান্দু জানি আজকে দাঁড়াইতে পারবেন না দাঁড়াইলে ঘুষি সোডে আপনার নাক নকশা আমি নিজেই বাড়াইলাম আজকে এতদিন আপনি দাঁড়াইতে সাহস পাইছেন এখন পারলে কারণ কি জানেন ক্ষমতা কে দেয় নাই কে আল্লাহ আছে না সত্যি হয় হাতুসা করে দেখান তো কার হয় না হ্যাঁ ঠিক আছে কার কার হয় না ঠিক আছে উনি আছে না আছে এটা ভুলে যায় না আওয়ামী পঁয়তাল্লিশ মিনিট আগেও জানতো না শেখ যে আমার এই মুহূর্তের জন্য আমার কাপড়টা পর্যন্ত গাছাইতে দিব না তা না হলে কাপড় যদি ঠিক মতো গাছাইতে দিত যে ছেলেগুলো ব্যঙ্গ করছে আমি সবচেয়ে বেশি কষ্ট পাইছি মা বোন সবারই আছে কথা বলে না কেন যে জিনিসগুলো তোমরা নিয়ে উল্লাস করেছ যেই জিনিসগুলো উল্লাস করেছো আমার ছাত্র সমাজ ভাইরা এটা তোমার মারও আছে তোমার বোনেরও আছে তোমার বিবিরও আছে শুধু একটা কথা বলে দিয়ে যাব। যে বঙ্গভবনের কাছে কান রাত দুইটা তিনটা চারটে আমি বঙ্গভবনের সামনে দিয়ে গণভবনের সামনে দিয়ে মাহফিল করে যাইতাম আর্মি দাঁড়ায় থাকতো চব্বিশ ঘন্টা কথা বলেন না কেন এমনকি প্রধানমন্ত্রী বাড়ির সামনে রোড দিয়েও গাড়ি যাইতে দিত না গাড়ি ঘুরে আর এক দিক দিয়ে যাইতে হইতো আজকে তার বাস ভবনে ঢুকা সে যেই ঘাটে ঘুমায় সেই ঘাটে ঠ্যাঙের এবার ঠ্যাং দিয়ে ছেলেরা নাচে আর কয় দখল হয়ে গেছে এরপরে যদি আপনি আল্লাহর ওলি না হন তাহলে বোঝা গেছে আপনার ইমান ফেরাউনের উনি ছাড়া আপনার ইমান কোনদিন রিফাইন হবে না এই পনেরো বছর সহ্য করতে 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 নিম তিতার মতো তিতা হইয়া তা না হলে মিয়া এইভাবে কি কোনো এমপি মন্ত্রী বাড়ি ঘর চালাইতে দেখছে বাংলাদেশের ইতিহাসে এইভাবে ক্ষয় ক্ষতি কোনো স্বাধীনতার পরে এইভাবে হয় নাই তাহলে বোঝা গেল মানুষের মধ্যে কি ক্ষোভ আসিল কথা বলেন না কেন গাদ্দাফির দেশ গাদ্দাফির দেশ লিবিয়া যেই যেই পরিণত হয়েছে আমার বাংলাদেশে তার চাইতে বেশি হইছে এই যে আনিসুল হক ধরা খাইছে কালকা তারপরে আর একটা দরবেস জানি কে মাহুন্দা সালমান এফ রহমান আহা গত সপ্তাহের আগের সপ্তাহ তারে দেখলে মনে হয়তো বড় এক জুব্বা গায়ে দিলে মনে হয়তো তার মতো বজর গাল্লার জমিনে বাংলাদেশে নাই কথা কর নাকি সে সবচেয়ে বড় তাবলি ওরে বাবা আর এখন তারে এক জায়গায় বসা করাইলে মোদি আর সে যদি এক জায়গায় দাঁড়ায় মোদিরে মুসলমান কইবার হেরে সারাল কইব কথা কর না কেন আসলে সবকিছু করার মালিক মালিককে ভুলে যাবেন না তাকে ওনারে ভোলার কোন সিস্টেম নাই শেখ হাসিনা গদি সারা তিন দিন আগেও জানতো না যে আমার এইভাবে পতন হইব কথা আসতে করলে আপনিও শেখ হাসিনার মতো পতন হইব আপনার আমি যদিও গোপালগঞ্জের ছেলে কিছু বলার নাই ভাষা নাই আল্লাহ তুমি সবকিছু তাহলে তার সবল হয়ে যাবে আওয়ামী লীগের পতনের দৃশ্য কথা কর না কেন দেশটা এমন করে সুন্দর করে সাজাইছে সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের ইতিহাসে কিন্তু এইভাবে কেউ সাজায় নাই আর তার এইভাবে পালাই যাইতে হবে সে কোনোদিন স্বপ্ন দেয় তাহলে করে কে জোরে কন আরো জোরে করে কে ইজ্জত দেয় কে নেয় কে আর্মির ফাঁসায় বাড়ি খাইয়া লাল বানায় কে গোপালগঞ্জের মানুষের প্যান খুইলা বাইরে আর্মিরা এই পনেরো বৎসরে কোনো আর্মির সাহসও পায় না আর অধিকাংশ গোপালগঞ্জ মর্শিদপুরে আমার এলাকায় পোলাপনের প্যান খুঁইলা দেখতে গেলে পুরা এই দাঁড়ির মতো লাল কথা বলেন না কেন আরে আমার দেশের বদলাম আমি বলতে চাই আপনার সমর্থ্যা কি বাংলাদেশে পাঁচজন ভাইরাল বক্তার ভিতরে আমি একজন এটা আপনাদের জানা আছে আর বাংলাদেশে যদি কাউরে না কেতায় কেউরে না ভয় করে কথা বলে সে ব্যক্তিও আমি আপনাদের খেদমত একটা আরজ করি যদি কারো ইমান দুর্বল থাকে তাহলে শেখ হাসিনার পতন দিকে সবল বানায় ফেলার আল্লাহ যে আছে এটা ভুলে গেলে চলবে না কথা বলেন না কেন আরো জোরে বলেন এই সাড়ে চারশো বছর চারশো বছরের উপরে রাজত্ব করছে ফেরাউন ফেরাউনের বাপ ছিল একটা জেলে জালগিয়া জালগে চিনেন হ্যাঁ মাছ মাছ মারে আর বেঁচে আর বাপ ছিল একটা জেলে তোর বাপ খাওন দাওন দিতে পারে নাই বিদায় এক কবর স্থানের দারোয়ান বানাইছিল এই ফেরাউন্ডে কথা মনে হয় বোঝেন নাই আমার কথা আওয়াজ বোঝা যায় বাপ চারটা পাঁচটা ছেলে মেয়ে হওয়ার কারণে বাপ মাছ বেসা খাওয়ান দিতে পারে না ফেরাউন অনেক লম্বা চড়া ছিল বুকের পাড়া অনেক সাহস ছিল এই জন্য না ওর সাহসগিরি দেখে ওই জামানার যে ফেরাউনা ছিল মানে এই ফেরাউনের আগের ফেরাউন ওই চেয়ারের নাম হলো ফেরাউন এই যে যেরকম আমি যে মেম্বারে বসে আজকে খুদবা দিচ্ছি এই মেম্বারটা কিন্তু চেয়ারম্যানের লেগে না এ চাচা কথা কোয়েন মাগনা পাইছেন তো আমার আনতে লাখ টাকা লাগে এই চেয়ারটাই কিন্তু চেয়ারম্যানের লাগে না এই এলাকার শিল্পপতির লাইগে না কথা কর না কেন এখানে রাতুল গার্মেন্টস না ফাতুল গার্মেস এর কথা শুনছি উনি যদি হ্যাঁ বইয়া কয় যে আমি দশ মিনিট ওয়াশ করব। আমার আবুল ভাই কবে আপনার স্যার এই যে নিচে বহেন ইলিয়াস রহমান জেহাদি আছে কথা বলেন না কেন এই চেয়ারটা আমার মতো একজন খতিবের জন্য নিযুক্ত কথা কন আবার রাতুল গার্মেন্টসের আবুল ভাইয়ের চেয়ারের মালিক শেতনিজে নিজে এবং আপনাদের এই বিরুলে কোন ইউনিয়নের নাম কি আসলে ইউনিয়নের চেয়ারম্যানের চেয়ার আবার আমার জন্য না ওটা কোনো মেম্বারের জন্য না ওটা এমন কি শেখ হাসিনার জন্য না ওটা আপনাকে চেয়ারম্যানের জন্য কথা বলেন তো ফেরাউনের বাপ আদলুস ফেরাউনের নাম ছিল কায় কাউস ওর নাম ফেরাউন না নাম কি ওর বাপের নাম আদলুস কি নাম লিখে লয়ে যান আজকে ওর বাপের নাম আদলুস ফেরাউনের নাম হলো কায় কাউস ফেরাউন হলো সিয়ারের নাম আপনাকে এই আসলিয়ার চেয়ারম্যানের নাম কিন্তু সিয়ার না কথা কর না কেন আপনাকে আসলিয়া চেয়ারম্যানের নাম আছে না কিন্তু যেই চেয়ার উনি বসেন ওইটার নাম শেয়ারম্যান ওনার চেয়ারম্যান গিরি শেষ পাঁচ বছর পর আরেকজন আসবে ওনারও চেয়ারম্যান কইব কথা কর না কেন তাহলে ফেরাউন কোন মানুষের নাম না শেয়ার ফেরাউন আল ওই শেয়ারটার নাম ফেরাউনের নাম হলো কায়ে কাউস অর বাপের নাম আদলুস অর বাপ পরে ঠিকমতো খাওয়ানো দিতে পারে নাই পরণে ভালো একটা পিয়ানো কিনা দিতে পারতো না এত দরিদ্র ছেলেকে ফেরাউনের বাপ। বাদ কাপড় দিতে পারে না বিদে 10 জনের মেলা ওরে কবরস্থানের দারোয়ানের দায়িত্ব দিয়ে ফেরাউন নে। সূরায়ে সূরায়ে মুলকের মধ্যে পাবেন সূরায়ে বাকারার মধ্যে পাবেন এই বটমাস্টার যখন কবরস্থানের দায়িত্ব দিয়ে তো যেই ব্যক্তি কবরস্থানের দায়িত্ব থাকে ওর কিন্তু বুকের পাড়ে অনেক সাহস থাকে। কারণ কবর স্থানে বদ জেন থাকে মাঝে মাঝে জেনে বাতি ধরায় পেতনির মতো আবার হুত করে বাতি উঠে কবরস্থান যারা পাহারা দেয় ওকে কিন্তু বিশাল সাহস আমরা বিশ্বাস নয় যারা কবরস্থান পাহারা দেয় ওকে জিজ্ঞেস করে দেন জেন ভূত কবরস্থানে থাকে তো ফেরাউন ওই মুর্দার গুলোকে খেলা করতে করতে এমন সাহস হয়ে গেল হঠাৎ করে এই ছাত্র আন্দোলনের মতো আন্দোলন শুরু করলো ফেরাউনের বিরুদ্ধে এই কায়কাউস যে পরবর্তীতে ফেরাউন হবে এই কায়কাউস আন্দোলন করলো ছাত্র আন্দোলনের মতো ফেরাউনের বিরুদ্ধে সাকসেস হয়ে গেল সাকসেস হইয়া ফেরাউনে হটাইয়া ওই চেয়ারে বই আসে নিজেই ফেরাউন হয়ে গেল কথা মনে বুঝতে পারেন নাই তাহলে মনে রাখবেন ফেরাউনের পতন হয়েছে কি হয় নাই আল্লাহ কোরআনে কি বলে সোরে নাকি আয়াতগুলা পড়ি তারপরে এটা বুঝবেন মনে ভাবতেছেন আমি বানাই বানাই বলতেছি উনি কি কয় তাই শোনে শোনে আল্লাহ হু লা হু আল وهو على كل شيء قدير <applause> الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن أمر الله الله لا إله إلا هو الحي القيوم ও দুনিয়ার দুই টাকার প্রধানমন্ত্রী দুই টাকার স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী ক্ষমতা আইজ আছে কাল নাই কথা না কে ওবাইদুল কাদেলের এক ব্যক্তিতে বাবা বিয়াম পিয়ালারা পায়খানা করত আমরা হুজুররা রিমান্ডে মার খাইতে খাইতে স্টেজে বইয়া সরকারের বিরুদ্ধে কথা কইতে সাহস পাই নাই স্টেজে ওঠার আগে আওয়ামী লীগের পাত্রি নেতা ভুডার করে ভুডা যেটা হাইকিয়া ঠিক মতো পানিও খরচ করে না ওর ডাক দিলে পানি খরচ করা থুইয়া তোর মারতো এ কথা কর না কেন শেখ হাসিনার ছবি তার বাপের ছবি উপরে দিয়া ফেস্টুনি তালায়া প্রত্যেকটা রাস্তার মরে মরে লাগাইতো দেন তো বাংলাদেশেও একটাও আছে এই তো সাতার ক্ষমতা এমন কি শেখাসিনার গণভবনে তাও একটা ছবি নেই। কথা বল না কেন যেই দেশ স্বাধীন করছে বঙ্গবন্ধু যে যার ডাকে লক্ষ লক্ষ মানুষ মুক্তি যুদ্ধে নাইমা গেছে আজকে তার মূর্তি তার ভাষ্য তার ভাষকর্জ গলায় রশি বাইんで টাইনা টেনে ভাইঙ্গে ভাইঙ্গে এমন কি মাতার উপর উঠে মুইতে দিচ্ছে কথা কর না কেন ক্ষমতা কার এর দ্বারাও যদি আপনার ইমান ঠিক না হয় চান্দু আর হইব না আমলিকের সব চান্দু গুলারে বলবো সবগুলা সময় আছে এখন এক বছরের সিল্লায় যাও কত কর না কে পুলিশের মাইরির থেকেও বাঁচতে পারবা আর জনগণের মুদ খাওয়ার থেকেও বাঁচতে পারবা কারণ পনেরো বছর চান্দুরা কম জুলুম করো নাই একটা ইমামকে বাংলাদেশে ঠিক মতো কথা বলতে দাও নাই খালি সুদের বিরুদ্ধে কথা বলছে আমলিকের সভাপতি মসজিদের সভাপতি নামাজটা শেষ হওয়ার আগে ওই তিন নাম্বার কাতারে বদমাস বইয়ে সেক্রেটারি বলে যায় আগামী জমাই যেন হুজুরে না দেয় কথা কর না কেন বদমাস বইলে বাইতে যে বিড়ি টানতা সার বোরে কইতেছে ইমামের চাকরি খাইয়াইছে আলাবে চাকরি খাইয়াইছি ও খুব চেতাচিতি করছিল রেজেক তুমি ইমামের খাও নাই তোমার 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 খেয়েছো কথা বলেন না কেন তাহলে আমি আপনাদের خدمت আরস করি সেই আরজটা কি জানেন দুনিয়ায় যে যেমনি থাকেন দুনিয়া ছেড়ে যাইতেও কথা আর জরে এই যে কালকে রাত্রে ধরা খাইছে মনে হয় আসাদুজ্জামান কামাল না কালকে রাত্রে ধরা খাইছে ওনার বোনের বাসার থেকে দুঃখ কই রাখবো যার একটা আঙ্গুলে উসারায় বাংলাদেশ হইতো আর বোধ হইতে হইতে আর হে রে মারার লাইগে এক হিরুই সি হে বিরি টান দাস পাঠায় দাও করো বাইর করো বিরি টানে কয় বাইর করো কথা কর না কে আইন মুংপিরি চান ধরে ধরছে তা ওই যে যেটা দাড়ি মারি চাইছে মাহুন দা হইছে জাল গ্যা হইছে জাইল গ্যা ইন্ডে জওয়ানের লেগে দাঁড়ি মনে করছে দাড়ি ছাড়লেই বুঝি আল্লাহ বাছাই দিবাই দিব কিন্তু আর জানা নাই আল্লাহ জারে বাছায় সেই বাজবো কথা কর না কেন আর ওচরে বলেন আরাসরে বলতে হবে আল্লাহ যারে বাঁচাবে সেই বাঁচবে ঠিক শেখাসিনার সেলাবেলা অর্থাৎ শেখাসিনা যত বংশের রক্তের আপনজন আছে এক সপ্তাহ আগে সবগুলারে পাচার করছে কথা বল না কেন ওইগুলারে বাঁচাই বল নাই গেছেগা আর যেইগুলা বেশি বেশি পড়র পড়র করছিল মনে রাখবেন এটা বাংলাদেশ এটা পাকিস্তান না এটা ইন্ডিয়া না বাংলাদেশের মানুষ এমন একটা মেধা দিয়ে বানিয়েছে এরা কেউটা খায় না কেউ ধার ধারে না সুযোগ পাইলে আই কেলা বাস সাইসা দেয় না আসা আসা ডুকায় এটার নাম বাংলাদেশ পৃথিবীতে চোদ্দটা কান্ট্রি আমি সফর করছি সেই ইংল্যান্ড বলেন মালয়েশিয়া বলেন সৌদি আরব তো কতবার গেছি পাসপোর্টের সিলসারা বলতে পারবো না সিঙ্গাপুর বলেন মালয়েশিয়া বলেন ভারতবর্ষ বলেন চায়না বলেন পৃথিবীর যেই রাষ্ট্রে আমি গেছি বাংলাদেশের মতো দেশ প্রেম আমি কোন দেশে দেখিনি বাংলাদেশের মানুষ এরা হতে পারে গরিব কিন্তু এরা ইমানের দিক দিয়ে এক নম্বর কথা বলেন না কেন যদি বলেন ইমানের দিক দিয়ে এক নাম্বার সৌদি আরব কোরআন নাজিল হইলো সৌদি আরব নবী নাজিল হইলো সৌদি আরবের থেকে বাংলাদেশ দামি হয়ে গেলে না সৌদি থেকে দামি না কি সৌদি আলাদের চাইতে ইমানের চাইতে বেশি দাম বাংলাদেশের যদি সৌদি দেখবেন অদিকোংস অদিকংস মানুষগুলি কোরান হাদিসকে ফলো করে কয় কিল্লিকে জানেন ওরা মনে করে এই দেশ আমার কোরান হাদিস নাজি লইছে আমরা তো এমনি মাপ পেজাবে কথা করেন না কেন আর আমার বাংলাদেশে কিন্তু কোন নবী আসে নাই কোরআন নাজেল এই দেশে হয় নাই একটা হাদিস এই দেশে অরুদ হয় নাই কিন্তু এই দেশে আসছে অলি এই দেশে অলি আসছে শাহজালের মতো অলি আসছে শাহ মাকদুমের মতো অলি আসছে শাহ পরানের মতো অলি আসছে আল্লামা শামসুল্লাহ ফরিদপুরের মতো অলি আসছে চর্মনে আল্লাহর কুতুবের মতো অলি আসছে শর্ষিনা আল্লাহর কুতুবের মতো অলি আসছে দাওয়াত ও তাব্বিকের মুরব্বিরা এই দেশে এসে সারা বাংলাদেশের অলিতে গলিতে ইসলামকে কায়েম করে দিয়েছে এই দেশে একটা সাহাবিও আসে না। মনে আমার কথা বোঝেন নাই এই দেশে কোনো সাহাবিও আসে নাই এই দেশে দাওয়াত তাবলিগের কাজ কেমনে শুরু হয়েছে বুঝতে হবে এই দেশে দাওয়াত তাবলিগের কাজের জন্য তো নবী প্রয়োজন হয় নাই কেন এই দেশের মানুষের ঈমান এতই দুর্বল এতই নরম এর একবার আল্লাহর ডাক দিলে আল্লাহ 100 বার শুনতে রাজি কেন এই দেশের মানুষ এই দেশের মানুষ বেজাল আর ওয়ান নাই এটা সহ্য করতে পারে কম এই পনেরো বছর সহ্য করতে 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 নিম তিতার মতো তিতা হইয়া তা না হলে মিয়া এইভাবে কি কোনো এমপি মন্ত্রী বাড়ি ঘর চালাইতে দেখছে বাংলাদেশের ইতিহাস এইভাবে ক্ষয় ক্ষতি কোন স্বাধীনতার পরে এইভাবে হয় নাই তাহলে বোঝা গেল মানুষের মধ্যে কি ক্ষোভ আসিল কথা বলেন না কেন গাদ্দাফির দেশ গাদ্দাবির দেশ লিবিয়া যেই যেই পরিণত হয়েছে আমার বাংলাদেশে তার চাইতে বেশি হয়েছে শুধু আপনাদের খেদ করতে চাই যদি আপনি দুই হাজার চব্বিশ সাল পাঁচই আগস্টের থেকে শিক্ষা না নেন কেমন পর্যন্ত আপনার ইমান আর শিক্ষা হবে না কথা বলেন না কেন জ্বলন্ত প্রমাণ দেয়া দেয় ফেরাউন এত বছর হায়াতে জিন্দিগি পাইল মাথা দলল না আল্লাহ দাবি করে সেই রবদাসটা ও মনে মনে ভাবছিল আমার ক্ষমতা নেয় কে আর আল্লাহর সাথে পাহাড়ে যাই উনি একটা কথাবার্তা বললেছিল যে আল্লাহ তুমি আমার যতদিন বাসায় রাখবা ক্ষমতার মস্ত আমি জানি তুমি একজন আসো আমি এইটা বলবো না যে তুমি দেয়ার ইজ নো গড এটা কখনোতে বলবো না আমি বলবো তুমি একজন গড আছো ইয়েস গড তুমি আছো কিন্তু আমার সাথে একটা ওয়াদা দাও আমি যতদিন ক্ষমতায় থাকবো মার তোর কি মায়া লাগে না মার কি আমি খাইনি মাই মারি তোরে আমি ব্যথা বমকা নজবিল্লা বললেন না এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন যে যারে নিন্দে সে তারে ফিন্দে কথা বলেন না কেন সে কাসিনা সারা জীবন তারে সুদ কর গালি দিছে বাংলাদেশে পাড়া তারে জেলখানায় ঢুকাইবো। এখন আমার মন কেন জানো কইতেছে এইটা উল্টা হইছে শেখ হাসিনা যদি বাংলাদেশে কখনো পাড়া দেয় দুই দিনের লেগে হইলো আয়না করে যাইতে আমার বিশ্বাস

ক্ষমতা কে দেয় নেয় কে ওই আল্লাহ আছে না আছে তো বিশ্বাস হয় সত্যি হয় হাতুসা করে তো না হ্যাঁ ঠিক আছে হয় না ঠিক আছে। উনি আছে না? আছে এটা ভুলে যায় না আওয়ামী লীগের চান্দুরা পঁয়তাল্লিশ মিনিট আগেও জানতো না শেখ হাসিনা যে আমার এই মুহূর্তের জন্য আমার কাপড়টা অন্তাইতে দিব না না হলে কাপড় যদি ঠিক মতো গাছাইতে দিত যে ছেলেগুলো ব্যঙ্গ করছে আমি সবচেয়ে বেশি কষ্ট পাইছি মা বোন সবারই আছে কথা বলে না কেন যে জিনিসগুলো তোমরা নিয়ে উল্লাস করেছ যে জিনিসগুলো উল্লাস করেছো আমার ছাত্র সমাজ ভাইরা এটা তোমার মারও আছে তোমার বোনেরও আছে তোমার বিবিরও আছে শুধু একটা কথা বলে দিয়ে যাব সেই বঙ্গ ভবনের কাছে কারণ রাত 2টা 3টা 4টায় আমি বঙ্গ ভবনের সামনে দিয়া গণ ভবনের সামনে দিয়ে। মাহফিল করে যাইতাম আর্মি দাঁড়ায় থাকে 24 ঘন্টা কথা বলেন না কেন এমন কি প্রধানমন্ত্রী বাড়ির সামনে রোড দিয়েও গাড়ি যাইতে দিত না গাড়ি ঘুরে আরেক দিক দিয়ে যাইতে হইতো আজকে তার বাস ভবনে ঢুকきゃ সে যেই ঘাটে ঘুমায় সেই ঘাটে ঠেঙ্গারবা ঠ্যাং দিয়ে ছেলেরা নাচে আর কয় দখল হয়ে গেছে এরপরে যদি আপনি আল্লাহর অলি না হন তাহলে বোঝা গেছে আপনার ইমান ফেরা অনেক স্বাস্থ্য ভাই ছাড়া আপনার ইমান করদিন রিফাইন হবে না শুধু আপনাদের ক্ষেত্রে করবে দুনিয়া সারা সময় আসবে কি আসবে না আসবে আওয়ামী লীগের প্রত্যেকটা বন্ধুকে বলবো মৃত্যুর কথা বলে যাওয়া চলবে না মানুষের প্রতি জুলুম করা যাবে না এমন কি বিএনপি বলেন আর যেই দল ক্ষমতা আসুক জামাত ইসলাম বলেন আমাকে হুজুর গো বলেন যেই দলই আসুক গরিব মানুষের চোখের পানি আলেম ওলামার চোখের পানি কখনো ভেলাবে না। কথা বলেন না কেন? ঠিক। দুনিয়া সব ভেথা যাবে। মাজলুমের চোখের পানি কোনোদিন বেথা যাবে না। তার জ্বলন্ত প্রমাণ এখন আমি আপনাদের সামনে তুলে ধরব। মক্কা নগরীতে আমান নবী ছিল মাজলুম। কথা বলেন না কেন? তেরোটা বছর আমার নবী ছিল মাজলুম। ইন্না ফাতাহনা লাকা ফাতাহুম মুবিনা। যেদিন আমার রুসুল মক্কা নাগরী দখল করল মক্কা নাগরী দখল করার সময় আবু বাড়িতে সব নেতাগুলা গুলা পালাইছে আবু বাড়ির এমন কোন জায়গা নাই যেই জায়গায় আবু জেহেলের গুষ্টি পালায় নাই আবু জেহেল তো মারা গেছে সব নেতাগুলা যে পালাইছে আবু বাড়িতে নেতা বাসান বাসান পুরা মক্কা দখল করে নিছে যেরকম এখন সারা বাংলাদেশ দখল করছে ছাত্র সমাজ আমলিগের কোন একটা নেতা যদি এই মহল্লায় দাঁড়ায় আসলিয়ার মহল্লায় দাঁড়ায়ও কথা কয় আর পাশার বাকলা থাকবো না ও ফোন করে কয়ে দিব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দোষ এখানে এক চান্দু আছে সকালে কইব বিকেল বেলা দেখবেন আর পেন্টু নাই কথা কর না কেন ঠিক এমনি করে আবু সুবিয়ানের কাছে জারজার বলা শুরু করলো নেতা হাম্মদের বাহিনী দশ হাজার দশ হাজার না সে তো কয় দশ হাজার আসলে দশ হাজার না মোহাম্মদ মনে হয় দশ লাখ আপনার দল ক্ষমতা নাই কই তো লাভ নাই সোমান আল্লাহ কম কর নাই কত জুমায় এই মুসলমানের পর লাভ আলো করে বুঝলেন সুবিধা দিলে সুবান আল্লাহ কোন সুবিধা চলে গেলে আল্লাহরে ভুলে যান তাই না কিন্তু মনে রাখবেন উনি কোরআনে বলছে লাইন সাকার তুম লাজি ওয়া লাইন কাফার তুম ইন আযাবি লা সুখে আর দুঃখে আমারে ডাকবি তোরে কেউ বাঁচাইতে পারবে না বাঁচাবো আমি কে বাঁচাবে জোরে বলেন কে 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 যদি আল্লাহ বাঁচাবে এই কথাটা যদি একবার মাথার মধ্যে থাকতো এই লোকটা প্রধানমন্ত্রী এত কাছের লোক সাবেক প্রধানমন্ত্রী কাছের লোক দাড়িগুলা ছাইছা বাঁচার লাগি এত চেষ্টা করতো না আল্লাহ কয় দেখ তোর দাড়িতে বাঁচাইতে পারে কিনা বরঞ্চ দাড়ি যে দিনে তার পরের দিন ধরা খাইছে দাড়ি যে কয়দিন ছিল ওই কদিন মোটামুটি ভালোই সাঠ হা ভালো করে খাইছে কথা কর না কেন বাসায় কে মাথায় রেখে নেতা বাসান নেতা বাসান আবু সুবিয়ান বলতেছে আমি যে তোকে বাসাবো আমি তো মরতাস তাহলে তোমার এতদিন দয়াল করলাম তুমি মক্কার প্রেসিডেন্ট তোমার দল করলাম তোমার দল করলাম তোমার দল করলাম আবু সুফিয়ান কয় আমার দল করস নাই যে যেমনে পারে সেমনে পালা আবু সুফিয়ান দেখতে আসছে নবী মুহাম্মদ কোন সুরাতে কিভাবে মক্কা দখল করছে আপনারা জানেন আবু সুফিয়ান কাবা ঘরের সামনেও আসে নাই

এরা বুঝে না এগো হেদায়ত দান করো এগো ভালো সাথে রাখো আল্লাহ কোন অসুখ বিসুখ দিও না আল্লাহ কে রাস্তা খুলে দাও আবু সুফিয়ান ওইখান থেকে আওয়াজ শুনে এখন আমার নবী এই আমার নবীর কোন মাইক লাগতো না আমার নবীর আওয়াজ তিন কিলোমিটার পর্যন্ত যাইতো এটা নবীর মর্যাদা জিব্রাইল পাঠায় দিত নবীর আওয়াজ এ মেরে ভাই দোস্ত বজর্গ আবু সুফিয়ান ওখানে দাঁড়ায় শুনতাছে যে সে দোয়া করতেছে আল্লাহ মক্কা ওয়ালাদেরকে আমানতের সাথে রাখো মক্কা ওয়ালাদের ভালো রাখো ওকে হেদায়ত নসিব করো গোবরে গছর দিও না এই লোকটার বিরোধিতা করছে এই বছর বছর কোন নেতার দিকে আমি তাকাবো না আবু সুবিয়ান সাইদা ধরা খাইছে সাইদা আলীর হাতে ধরা খাইয়া নবীর কাছে আইয়া কালেমা পড়ে বাইতে গেছে ভালো করে বুঝবেন কালেমা পড়ে যখন বাইততে গেছে আবু সুবেনের বোন নাম ছিল হেন্দা এই মহিলা এতই বিচক্ষণ মহিলা ছিল আপনারা মনের মতো আটটা দশটা পুরুষ মা হেন্দার কাছে কোন বেইলি ছিল না যখন শুনতে পাইছে আমার স্বামী কালেমা পড়ছে কোন দিক তাকায় নাই খুন্তি পুরাইয়া আগুনে খুন্তি পুরাইয়া আবু পিঠের মধ্যে ঠাইসে ধরছে এই বদমাস হিজরা তুই বলে মোহাম্মদের কাছে কালেমা পড়ছ এই দাড়ি ধরিয়া আবু সুবিয়ান রে এমন চারা চারা করে থাপুর শুরু করতেছে দিয়েছে বোকারি তার থাপড়াইতে থাপড়াইতে গাল লাল বানা লাইছে বউতে আবু সুবিয়ান বলে আজকে তুমি আমার যতই মারবা আমি তোমার কিছু কম না কারণ আমি আজকে মোহাম্মদ আদর্শ গ্রহণ করেছি কারণ তার আদর্শ সম্পর্কে আল্লাহ কোরআন এইভাবে বলছে লকদ কানালা কুম্ফি রসুলিলা গে সোঁয়াতু হাজানা বইন্য কেনা আনা কলকেন্নজি এই তোমার দুটা জিন্দগিটা সুন্দর করার জন্য তোমার নবীর আদর্শই উত্তম আদর্শ তোমার নবীর চরিত্র পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র

আজকে তুই আমার যত অপমান করবি আর মারবি কম না বউ কয় তোমার এমন কি জাদু করলো মোহাম্মদ যে তুমি জাদুতে গ্রাস হয়ে গেলা হেন্দা বড় খুম তা আসছে নবী মুহাম্মাদের কলিজা ভেদ করে দিবে তার স্বামীরে তার কাছ থেকে চিনে নিয়ে গেছে আপনাদের ছোট্ট একটা কথা বলে দিয়ে যায় হেন্দা কিন্তু আমার নবীর শাশুড়ি হেনদাকে শাশুড়ি বুঝেন না যে এই বৌলে গুমান ওই বউডারে যে পেটে রাখছে উনি কি হয় আপনার তা নবীর একজন বিবি উম্মে হাবিবা হিন্দার মাইয়া খুব আদরের মাইয়া একমাত্র মাইয়া উম্মে হাবিবা আবু সুবিয়ানের মেয়ে আইসে জামাইরে খুন করার লেগে আইসে স্বামী রে লেগে সিনাই নিছে বাজান হেন্দা হিন্দা যখন বিশাল বড় একটা বল্লম লইয়া হেরেমের মধ্যে ঢুকছে আমার নবী কাবা ঘরের সামনে দাঁড়াইয়া দোয়া করতেছে মানি স্বামী যদি কালেমা পড়ে বিবি আবার কেমনে গোমরা থাকে আল্লাহ তোমার কাছে একটা চাউনি গোমানি এত বছর যে বিবি কে নিয়ে খাটে ঘুমাইল ওই বিবির জন্য যদি জাহান নামের খাট বরাদ্দ হয় ওই বিবির জন্য যদি ওই বিবির জন্য যদি জাহান নামের খাট বরাদ্দ হয় আল্লাহ হিন্তা কই যাইব তুমি যদি পারো হেন্দার জন্য রাস্তা খুলিয়া দাও হেদায়েতের রাস্তা নবী আমার বলছিলেন কোন দুর্বল মহিলার গায়ে হাত দিবা না কোন বাচ্চার গায়ে হাত দিবা না যদি আমরাও ক্ষমতায় আসছি ক্ষমতার অপব্যবহার করা যাবে না যে আল্লাহ ক্ষমতা দেয় ওয়াই আল্লাহ নিয়ে নেয় তাহলে বোঝা গেল বাবা সুন্দর রাজনীতির একমাত্র মাস্টার প্রফেসর হলেন আমার নবী কথা ঠিক না বে ঠিক নবীর আদর্শ যদি সবাই মানিয়া লইত এই দেশে কোন দল কোনোদিন অন্য দলে যাওয়া লাগতো না আমার নবী যখন শত্রুর জন্য দোয়া করে মালিক হিন্দাকে তুমি হেদায়েত দিয়ে দাও হিন্দা কিন্তু দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে যেই মানুষটা আমার অ্যারেস্ট করার জন্য আমার এত কিছু করবে যেই মানুষটার কলিজার টুকরা সাসারে আমি হত্যা করছি হামজারে আমি হত্যা করছি গুন্ডা ভাড়া করিয়া আপনাদের জানা আছে কিনা জানি না এই হিন্দা কিন্তু অহুদের মাঠে সবচাইতে বেশি ক্ষতি করছে এই হিন্দা ওই জামানার হাজার হাজার টাকা দিয়া বাবা এই জামানার লক্ষ লক্ষ টাকা দিয়া নিজের গাইডের থেকে বাবা গুন্ডা ভাড়া করে ও হুদের মাঠে হাজির হইছে হিন্দ একটা স্পেশাল গুন্ডা ভাড়া করে নিয়ে গেছিল হিন্দা একটা মাত্র টার্গেট করছিল হয়তো হামজারে মেরে দিবি নইলে মোহাম্মদরে মেরে দিবি এই নাম আমার নবীরে শহীদ করতে পারে নাই হুজুরের কলিজার টুকরা চাচা হামজারে হেন্দা শহীদ করছিল আপনারা জানেন কিনা জানিনা ওহুদের মাঠে তিনটা কবরের চিহ্ন পাওয়া যায় বাবা সত্তরটা কবরের মধ্যে মাত্র তিনটা কবরের চিহ্ন আপনি পাবেন এক নাম্বার হলো হামজার কবর দুই নাম্বার হলো বাবা হানজালার কবর তিন নাম্বার হলো ওবায়েব তিন নাম্বার হলো বাবা রসুলের কলিজার টুকরা সাব মুসাইব বিন ওমায়ের এই তিনটা কবরের সিনহ আপনারা পাইবেন সবচেয়ে বেশি একটা লাশ দেখে আমার নবী উহুদের মাঠে বেশি কেঁদেছিলেন সেই লাশটা হল হামজা লাশ এই হামজার এমন বীভৎসিয় অবস্থায় এমনভাবে তাকে হত্যা করা হয়েছিল হামজার মাথাটা আলাদা করার পর ছেড়ে দেয় নাই কলিজাটাকে টেনে বের করছে হাতের পাঞ্জাগুলা কেটেছে চোখ দুটা উঠাইছে হ্যাঁ না হিন্দা মনে মনে ভেবেছিল মুহাম্মাদের হাতে আজকে পুরো মক্কা মদিনা সারা দুনিয়া মুহাম্মাদের হাতে সর্বপ্রথম মুহাম্মদ আমার আর আমার স্বামীর হত্যা করার কথা হালাকা আমার স্বামীর এমন বুঝতেছে কালে মা পড়ছে আজকে আমি হেন্দার জন্য মুহাম্মাদ কাবা করে সামনে দাঁড়ায় দোয়া করে তাহলে বোঝা গেলো এই মানুষটার মতো দামি মানুষ আর পৃথিবীতে কেউ হতে পারে না বাজানি চৌদের দিকে তাকাইলে আপনার চোখে পানি রাখতে পারবেন না আমার নবীর সামনে যখন হামজা লাশটা নিয়ে আসা হইল। আমার নবী হামদাল্লাসটা দেখে চিৎকার বেড়ে বলে এইভাবে কি কোন মানুষকে কোন মানুষ মারে এই দাঁত বাবা পাথর দিয়ে গুদায় গুদায় ভেঙে ফেলেছে এই জিপ প্যাডের টাইনা কেটে ফেলেছে চোখ দুইটা উঠাই লয়ে গেছে মাথার মগজগুলা বাবা ব্যাগের মধ্যে করে ডুয়ে গেছি আবার নবী বিভূষ এই চেহারা দেখে নবী আমার একটা চিকার দিয়ে বলে চাচা ও ও চাচা আমি দেখতেছি জান্নাদের মহিলারা তোমার জন্য খাবার লইয়ে দৌড় করতাছে করতেছে কিন্তু চাচা আমি সবচেয়ে বেশি কষ্টের বিষয় তুমি যেই বান্দির দুধ খাইছো আমি মোহাম্মদ ওই বান্দির দুধ খাইছি এক তো তুমি আমার আপন চাচা দুই নম্বরে তুমি আমার দুধ ভাই আজকে তোমার মুখের ঠোঁটগুলো গুলে লয়ে গেছে চোখ দুইটা উঠাই লয়ে গেছে তোমার কলিজাটা লয়ে গেছে এমনকি তোমার পুরুষ লিঙ্গটাও কাইটা লয়ে গেছে চাচা গো বাবা চাইতে বেশি কষ্ট লাগে এই যে আয়না ঘর দেখা যায় কত মায়ের কুল খালি করছে কত মায়ের হাত পা সন্তানের কেটে দিছে বাবা শুধু আমি আপনাদের খেদমতে আরোস করতে চাই এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না নবীর আদর্শ যদি কারো অন্তরে থাকে বাবা সে যে দল করুক না গেল কিন্তু কোনদিন ওই মানুষটা মানুষের ক্ষতির রাজনীতি করতে পারে না শুধু এখানি শেষটা হিন্দা নবীর চাষারে এই বুকটা ভারিয়া কলিজা করে মুলের মতো শশার মতো সাবাই সাবাইয়া আবার জমিনে ফেলাই রেখে গেছে নবী যখন শাসার কলিজা দেখছে নবীর কলিজার মধ্যে ধাউ ধাউ করে আগুন লেগে গেছে যেই মানুষটা কাঁদলে সারা দুনিয়া কাঁদত যেই মানুষটা কাঁদলে আবার আল্লাহ নিজে কষ্ট পাইত যেই মানুষটা কাঁদলে বাবা জিব্রাইল নিজে কাঁদত ওই মানুষটা চাষার ক্লাস দেখে কান দেয় এই আবার আসুলিয়ার কলিজার টুকরা বাইরে হাউমিলিকের পতরের পরে তোমরা একটা জিনিস দেখিয়ে রাখবা যে কে কে দল করবা জানি না আওয়ামী প্রথম দায়িকা নতুন করে সারাই রাজনীতি করতে আসবা তোমরাও শিক্ষা গ্রহণ করবা তোমরাও কোনোদিন জনগণের সাথে খারাপ ব্যবহার করবা না রাজি আছেন না নাই আল্লাহ কবুল করুক জোরে কনাউইন ওবাজান আল্লাহর বিচার আছে না নাই এ কথা কর আছে না নাই যে আবু সাইদ রে যে পুলিশ গুলি করছিল তদন্ত করে পাওয়া গেছে ওরা কিন্তু অনুমতি দেয়া হয়নি গুলি করার যারা সত্য সেটা বলতে হবে আরে সরকারিভাবে অনুমতি দেয় নাই ও অস্তিত্ব এই সারা বাংলাদেশ আগুন লাগাবার জন্য ও নিজের র‍্যাং বাড়াবার জন্য ওই बदमाश নিজের থেকে গুলি করছে আজকে গুলি কইরা তুই কই তুই কই কুত্তা যেমনে কাতি মাইসে কুত্তা যেমনে পিড়াইয়া মারে তোরে সেইভাবেই মারছে তোরে কোন সরকার পৃথিবীর কেউ তোরে বাছাই রাখতে পারে না আল্লাহ দেখাইছে আল্লাহ ইচ্ছা করলে তোরে বাছাই রাখাইতে পারতো তোরে বাছাই রাখাই নাই কেন জানোস জনগণের হাতে মারতে দিছে এই জন্য মৃত্যু দিছে জনগণ বস যদি অন্যায় ভাবে কেউ রে কেউ তুই ক্ষতি করো স্বামী আল্লাহ তোরে ওই কাজের মধ্যে ফেলাইয়া তারপরে তোরে বিচার করবো কথা বলেন না কেন আল্লাহ ইচ্ছা করলো পুলিশ সে কিন্তু লুলা বানায় সারা জীবন প্যারালাইজ দিয়ে মারতে পারতো মারে নাই যে যেমনি যাটা করবেন ওইভাবে তার মরণ হবে এটা করে কে বলে দিয়েছেন তুই যেমনি অন্যায় ভাবে ছেলেটারে গুলি করছো মায়ের বুক খালি করছো তোর মায়ের বুক খালি করছে জনগণ কুত্তার মতো পিডাইয়া এই যে দেখেন যাদেরকে মারতাছে এই যে রোডের উপর দাঁড় করায় কেউ রে ল্যাংটা করে কেউ রে আবার দাঁড় করায় বাবা কুত্তার মতো মারে কেউ রে আবার ল্যাংটা করে নাচায় এইগুলা তাদের হাতে রাহ ওইসে পরে নামাজ পড়িল মেয়ে বহ আর ও কয়েক তুমি বহ না বস এটা কি মাঠ থেকে চাপাই চাপাই বহাইতেছ নামাজ পড়বো না বেটার আল্লাহ কবুল করে আমিন এই মুসলমান ভাইরা ভালো করে বুঝেন এই যে যেই রাস্তার পর তারা বিচার করতাছে আপনি মনে রাখবেন এইগুলার বিচারের সম্মুখীন হওয়ার পিছনে তাদের এগুলা হাতের কামাই কথা বলেন না কেন মায়া কান্না দেখাই লাভ নাই তবে আমি সমস্ত ছাত্র সমাজ ভাইদেরকে বলবো বাবার বয়সী লোকদের সাথে বেয়াদবি করিস না বেশি বাড়লে আবার আল্লাহ সারে না কথা বলেন না কেন ওই আল্লাহ কিন্তু দুনিয়া বান্দাদের হাতে কিছু দিনের জন্য সাইরা দিছে সার দিছে উনি কিন্তু ছেড়ে দেয় নাই উনি কিন্তু সার দিছে পাঁচ বছর দশ বছর সার দিছে পনেরো বছর সার দিছে সতেরো বছরের মাথায় উনি ছেড়ে দেয় নাই কথা বলেন না কেন শুধু আপনাদের খেদমত আরো করতে চাই জুমার জুমার সময় কথা বেশি বলা যাবে না শুধু আমার একটা কথা নেবেন রসুলের আদর্শ যদি কারো অন্তরে থাকে ওই মানুষটা কোনোদিন অন্যায় করতে পারে না ওই মানুষটা কোনোদিন বিপদগামী হতে পারে না আলেমা মনে রাখবেন সারা জীবন আপনাদের কাছে ভালো থাকবে আওয়ামী লীগ বলেন বিএমপি বলেন এই যে তত্ত্বাবধায়ক সরকার যারা এখন আসছেন যারাই আসছে মনে রাখবেন সবার কাছে আলেম ওলামা সম্মানের পাত্র থাকবে আমরা কারো কাছে অসম্মানিত হব না কারণ একটা মাত্র কারণ আমরা নাইবে নবী কথা বলেন না কেন যারা আমাদের পরে জুলুম করবে যারা আমাদের পরে অন্যায়ভাবে জুলুম করবে ওদের বিচার আল্লাহর পক্ষ থেকে হবে ওদের বিচার হবে কি হবে না যদি আজকে আপনি আমার মনে কষ্ট দিয়ে আমারে কাঁদান আপনি অপেক্ষায় থাকেন আপনি কাঁদবেন ইংসা আপনি কাঁদবেন টু ডু টু মোর আপনি কাঁদবেন আইস হোক আর এক সপ্তাহ পরে হোক এক বছর পরে হোক আর পনেরো বছর পরে হোক আপনি কাঁদবেন আর আপনার কান্না পৃথিবীর কেউ দেখবে না ঠিক না বে ঠিক অতএব আপনাদের খেদমত আরো করব সময় বেশি সময় নয় একটা কথার উত্তর দিবেন দুনিয়া যতদিন বাঁচবেন ইমান আমলকে ঠিক রেখে বাঁচবেন ঠিক না শুধু হেন্দার কথাটা বলে আপনাদের কাছ থেকে আমাদের জন্য রেডি হব এই হেন্দা এই হেন্দা প্রধানমন্ত্রীর বউ বোঝেন এক দুই বছর প্রধানমন্ত্রী ছিলেন নাবু সুপিয়ান পুরা মক্কানা করি তার হাতের আঙ্গুলির ইশারায় চলতো হেন্দার ইশারায় হেন্দাও ছিল শিল্পপতির মেয়ে আবার প্রেসিডেন্ট এর বউ এত ক্ষমতা হেন্দা যেদিন শুনতে পাইলেন যেই লোকটা আমার সবচেয়ে বেশি শত্রু ওই মানুষটা আমার লেগে দোয়া করতেছে ওই মানুষটা আমার লেগে দোয়া করতেছে হিন্দা পিছনের দিকে না তাকাইয়া আর 앞 দিক মুখটা ঘুরে এসে একাকাই পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর জোরে জোরে সিল্লায় সিল্লায় হেন্দা কালেমা পড়তছে বাজান রে নবীর কানে কানে খবর হইল নবীজি আপনার দোয়া কবুল হয়ে গেছে আমার নবীকে জিজ্ঞাস করা হইল কোথায় কবুল হইছে তাকে বলে নবী আপনি টার্গেট করে দোয়া করছিলেন আপনার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করছিলেন হেন্দারে আল্লাহ হেদায়েত দাও দা রে হেদায়েত দাও নবী আপনার দোয়া বিফলে যায় নাই আবু সুফিয়ান একটু আগে কালেমা পড়ছে এখন তার বিবি কালেমা পড়ছে নবী আমার তখন সঙ্গে সঙ্গে বলছিলেন এই যে আমার চাদরটা লও আমার শাশুড়ির জন্য বিছনা পাতায় দাও সুবহানাল্লাহ জোরে কোন হিন্দার জন্য নবীর নিজের চাদর বিছায় দিলেন হিন্দা হেরেমের মধ্যে বসলেন আমার নবীর সামনে দাঁড়ায় বলে বাবাজি জি আজও আজ পর্যন্ত তোমার দিকে নেক তাকাই নজরে আমি কোনোদিন তোমার দিকে নেক নজরে তাকাই নাই কিন্তু তোমার মধ্যে যে এত মায়া তোমার মধ্যে যে এত দয়া আমি তো জানতাম না

কিন্তু আজকে বুঝতে তোমার কোন মানুষ নবী আমার যখন বলে দিলেন শাশুড়ি আম্মা আপনি কি আমার কাছ থেকে কি ব্যবহার চান পুরা মক্কা করে এখন আমার হাতের তালুতে তুলে দিছে আমার আল্লাহ হেন্দা বললেন আমি মোহাম্মাদের সুন্দর চরিত্রের একটা ব্যবহার চাই আমার নবী দিলেন আমার শাশুড়ি যাকে টার্গেট করবে আমি সাধারণ ক্ষমা করে তার আপনি যদি কাউরে পাক করে খাওয়াইছেন এমন একটা লোকও থাকে আমিও তারে মাফ করে দিলাম যে হেন্দা নবীর সবচাইতে বড় শত্রু সেই মানুষটা হয়ে গেলে সবচাইতে বড় বান্ধবী একমাত্র উত্তম আদর্শের কারণে কথা বলেন না কেন জোরে বলেন তামাদের যদি নবীওয়ালা জিন্দীকে আদর্শ হয়ে যাইত কিসের আও মিলি কিসের বি কিসের জামাত কিসের হুজুর গোদল হেই আপার ফেরেস্তার মতো চরিত্র হইতে পারে একটা সেকেন্ড টাইম লাগতো না এখন আওয়ামী লীগের বালিশ ছাড়া জঙ্গলে জঙ্গলে পরে রাস্তায় পর হোটেলে রেস্টুরেন্টে আত্মীয় বাড়িতে যে খয়রাতির মতো ঘুমায় নিজের ফুলের বিছানা থুইয়া আর একজনের বাড়ি ঘুমায় কেন বিজের আর এক বাড়ি ঘুমাইতে হবে যদি আপনি আওয়ামী লীগ করেন করছেন বাংলাদেশ বাস্ত হলে পলিটিক্যাল হিসাবে যে কোনো দল করতে হবে যদি আপনার সত্যিকারে আপনার দ্বারা কোন জনগণ এই পনেরো বছরের ভিতরে একটা কষ্ট পায় নাই করছেন আপনি আওয়ামী করছেন করছেন আপনার দ্বারা কেউ কষ্ট পায় নাই আল্লাহর কষ্ট আল্লাহর কসম আপনি ঠান্ডা মাথায় বউ কোলে নিয়ে ঘুমাইবেন কেউ আপনার একটা খবর জিজ্ঞেস করবে না এই আদর্শটা নবীর আদর্শ বেটা আর তোমার অন্তরে যদি ফেরাউরের আদর্শ থাইকা থাকে আবু জেহেলের আদর্শ থাইকা থাকে তুমি বাসায় ঘুমাইতে পারবা না জঙ্গলে ঘুমাইতে পারবা না ওই জঙ্গলে তার টাইনা বাইর করব ওই যে দাড়ি চাচা কি জানি নাম আমার মন থাকে না হ্যাঁ সালমানের রহমান

পোস্ট গার্ড কয় না বিশ্বাস করে না তো ফেরেস্তার মতো জিব্রাইলের মতো দাড়ি সে তো আব্দুল কাদের মতো দাড়ি ইমাম গাজালের মতো দাড়ি কয় বেডা আমার মতো বাসার লাগে উনিও সব পান সব পা করছে চেক করে দেখ উনি যাই যখন বাতাম দিছে ক তুই সালমান এ প্রহমান কিনা কহ মনে রাখো আল্লাহ সাজ দেয় বলেন 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 সাজ দেয় সাজ দেয় দেখবেন আপনাকেও গ্রামে যারা রাজনীতি করছে সতেরো বছর আওমিলি করে ঠিকই প্রতীক সূত্র হিসেবে বাপ করছে দাদায় করছে বঙ্গবন্ধু লোকে মুক্তিযুদ্ধ করছে তারা আওমিলি করে ঠিকই কিন্তু মানুষের ক্ষতি করে নাই এরা ঠিকই বৌ লুয়ে খাটে ঘুমাইতেছে সে যে দলই হোক তারা ঠিক মতো আর যেই হারামিগুলা জুলুম করছে তুমি না তোমার কোনো জায়গায় মঙ্গল নাই জঙ্গলে যাইবা শিয়ালে তোমারে দাবুর দিব খাটাসে তোমারে দাবুর দিব খাটাসেও কইব তুই আমার অনেক জ্বালাইছো আমারে মুরগি খাইতে দেস নাই কথা কর না কেন কোন জায়গায় তোমার শান্তি নাই বাগেও তোমার দাবুর দিবে বান্দরে দাবুর দিব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الله الدين الحق ليظهره على الدين كله وكفى وكفى بالله أما فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن لقد كان لكم في رسول الله اسوة حسنة وقل الله تبارك وتعالى من منع مساجد لله واذ يرفع ابراهيم القواعد من البيت واسماعيل ربنا تقبل منا ان الله وملائكته يصلون على النبي <تضحك> يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ لَا اللَّهُ

لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله মোহাম্মদুর সমস্ত প্রশংসার মালিককে ওই আল্লাহর প্রশংসা জোরে সরে বলে আলহামদুলিল্লাহ প্রিয় ভাইসব আল্লাহর জাকির ইন শাকির